এই মানব বন্ধন কর্মসূচির সংগ্রামী সভানেত্রী সাবেক মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান উপস্থিত আছেন। প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা জননেতা নজরুল ইসলাম খান উপস্থিত আছেন। ডাকসুর সাবেক ভিপি নাগরিক ঐক্যের সংগ্রামী আহ্বায়ক বক্তা জনাব মাহমুদুর রহমান মান্না, বিএনপি যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বীর সরাবত আলী সপু এবং বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্য আজিজুল বারী হেলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আজকে এখানে আমরা হাজির হয়েছি, নিপুণ রায়ের উপর হামলা করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তার প্রতিবাদ জানানোর জন্য। এবং সারা দেশে যে দ্রব্যমূল্যের উর্ধ্ব ঘটে তার প্রতিবাদ জানানোর জন্য। সমবেত বন্ধুগণ, আজকের এই সমস্ত কোন প্রতিবাদই লাভ হবে না। একমাত্র শেখ হাসিনার এই ক্ষমতা থেকে নামানো ছাড়া কোন দাবি পূরণ হবে না। কারণ আমরা দেখেছি মাত্র কয়েকদিন আগে হিন্দু ধর্মের নেতা, আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট রমেশ বাবু বলেছেন, তারা জয় বাংলা স্লোগান দিয়ে বাড়িঘর দখল করে। রমেশ বাবু এখনো কেন আওয়ামী লীগ করেন এটা আপনার কাছে প্রশ্ন। কোন ধর্মই নিরাপত্তা আওয়ামী লীগের আমলে, কোন ব্যক্তি নিরাপত্তা, কোন গোষ্ঠী নিরাপত্তা। তাই এখন একটাই স্লোগান ওঠা উচিত, এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি, এক দফা এক দাবি হাসিনার বিদায় ছাড়া আমাদের আর কোন মঙ্গল নাই। এখন তাড়াতাড়ি বিদায় করতে পারলেই এই দেশটা রক্ষা পাবে, পুলিশ রক্ষা পাবে, প্রশাসন রক্ষা পাবে, সাংবাদিকরা রক্ষা পাবে, কৃষক শ্রমিকরা রক্ষা পাবে। তাই আজকে সেটাই বলতে চাই, বিদায় ঘন্টা বাইজা গেছে। এখনো যে সমস্ত পুলিশ বিদায় ঘন্টা শুনেন নাই, এরপরে এমন অবস্থা হবে যে দৌড়া পালানোর জায়গা পাবেন না। মামলা দেন, গুলি করেন। এইখানে আজকে প্রধান অতিথি নজরুল ইসলাম খান আছেন, নজরুল ইসলাম খান এবং আমার উপরে এই পার্টি অফিসের সামনে গুলি করে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু তাই বলে কি নজরুল ইসলাম খান সহ আমাদের থামাইতে পারছেন? পারেন নাই। কিন্তু একটা কথা বলে, যারা গুলি করেছেন, যারা কবর মামলা দিচ্ছেন, তাদের নামটা কিন্তু রেকর্ড করা আছে। এই মামলা উল্টে কিন্তু আপনাদের নামেই যাবে, সেটার জন্য অপেক্ষা করেন। আজকে অনেকে মনোহর নতুন করে মুজিব কোর্ট বানাইতেছেন নির্বাচন কমিশনে যাওয়ার জন্য। আপনাদের তো বলে দিতে চাই, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না, হবে না, হবে না। আল্লাহর আস্তে যাদের নাম ঘোষণা করা হবে, দেশের স্বার্থে জনগণের স্বার্থে ঘোষণার পরে নিজের স্বেচ্ছায় রিজাইন করেন, যদি রিজাইন করেন তা
নকশা নির্বাচন আপনারা করতে চান, তাহলে আপনাদেরকে বাংলাদেশে কালো দাগ দিয়ে কালো তালিকাভুক্ত করা হবে। এই মুহূর্তে একটাই দাবি, একটাই দাবি, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন কমিশন মানি না, কোন নির্বাচন মানি না। কি দরদ, কি ইচ্ছা, উনি প্রধানমন্ত্রী থাকবেন, ওনার মন্ত্রীরা থাকবেন, উনি এমপি থাকবেন, ওনার ইশারায় পুলিশ কর্মচারীরা চলবে, প্রশাসন চলবে, তারপর একটা নির্বাচন হবে। এত বেকুব আমরা না, এত বারবার ভুল করার কোন সুযোগ নাই। কোন অবস্থাতেই শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন বাংলাদেশে হবে না, এটাই হলো শেষ কথা। আজকে জিনিসপত্রের দাম বেড়েছে, মানুষ আজকে খেতে পায় না, আর তার দুই একটা মন্ত্রী আছেন, পরের মানুষটাকে খুব ভালো আছে, তার তথ্যমন্ত্রী দুদিন আগে বলছেন মানুষের ক্রয় ক্ষমতা তিন ভাগ বাড়ছে, আমরা জানি তিন গুণ বাড়ছে, আপনার আওয়ামী লীগের লোকজনদের 100 গুণ ক্ষমতা বাড়ছে সেটা আমরা জানি, কিন্তু সাধারণ মানুষের বারো নাই। আজকে মধ্যবিত্তরা নিম্নবিত্ত হয়ে যাচ্ছে, আজকে না খেতে পারছে, না কিনতে পারছে, না ধান পাচ্ছে, আজকে তারা মুখের কথাও বলতে পারছে না। তাই আজকে প্রতিটা মানুষকে বলবো, এখন আর সময় নাই, মুখ লুকায় রাখার সময় নাই, আজকে নিজে যদি বাঁচতে চান, দেশকে যদি বাঁচাতে চান, আসল রাজপথে নেমে এসে আমরা আন্দোলন করে তুলি। আন্দোলনের মধ্য দিয়েই আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, আমাদের নেতা তারেক রহমানকে আমরা নিয়ে আসবো, তাহলে এই দেশের মানুষকে আমরা মুক্ত করতে পারবো। আজ ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া নিজেরাও বাঁচবেন না, দেশও বাঁচবে না, মানুষও বাঁচবে না। তাই আজকের এই এই সমাবেশ থেকে শুধু এটাই বলতে চাই, বিপুল রায়ের উপরে এর আগে মামলা দিয়েছেন, এর আগেও হামলা করেছেন, কিন্তু নিপুন রায়রে থামাতে পারেন নাই, বাবু গণেশচন্দ্র রায়রে থামাতে পারেন নাই, কারণ তারা বিএনপি করে, বিএনপির নেতা কর্মীরা ইনশাল্লাহ কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে আসবে, কোন অবস্থাতে মাঠ থেকে আমাদের সরানো যাবে না। এই আহ্বান জানিয়ে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, দেশবাস তারেক রহমান জিন্দাবাদ, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অচিরেই সুস্থ আমাদের মাঝে ফিরে আসবেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক।